আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, ফেনী ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আল্লাহর রহমতে নিশ্চয় তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ছত্রাক। জীববিজ্ঞান প্রথম পত্র অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞানে পঞ্চম অধ্যায় শৈবাল এবং ছত্রাক। আমরা এর আগের ক্লাসে শৈবাল পড়িয়েছি, আজকে আমরা আলোচনা করব ছত্রাক নিয়ে। ছত্রাকটা কি? পচা কমলা, জ্যাম, জেলি ইত্যাদির উপরে আমরা সাদা আবরণ দেখতে পাই, এটাই হচ্ছে মূলত ছত্রাক। এছাড়া বাড়ির বৃষ্টির ভেজা আঙিনায় খড়ের গাদা বা পচনশীল কাঠের উপরে ক্ষুদ্রাকৃতির ছাতার মতো অংশ দেখতে পাই, সেগুলো ছত্রাক। তো ছত্রাক নিয়ে যেখানে আলোচনা করা হয়, ছত্রাক নিয়ে যেখানে গবেষণা করা হয়, সেটাকে বলা হয় মাইকোলজি বা ছত্রাক তত্ত্ব। প্রথমে আসো আমরা ছত্রাকের বৈশিষ্ট্যগুলো একটু জেনে নিই। আমরা শৈবালের বৈশিষ্ট্য পড়েছিলাম, শৈবাল হচ্ছে ক্লোরোফিল যুক্ত এবং ছত্রাক হচ্ছে ক্লোরোফিল বিহীন। তাহলে ছত্রাক যেহেতু ক্লোরোফিল বিহীন, সেহেতু এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, অর্থাৎ ছত্রাক হচ্ছে পরভোজী বা হেটারোট্রফিক। দেখো ছত্রাকের যে মেন বৈশিষ্ট্য সেটা হচ্ছে প্রকৃতকোষী বা সুকেন্দ্রিক। অর্থাৎ সুকেন্দ্রিক বলতে আমরা বুঝি ছত্রাকের কোষে সুগঠিত নিউক্লিয়াস আছে এবং অন্যান্য অঙ্গাণু থাকে। এরপরে দেখো এরা এককোষী বা সূত্রাকার মাইসেলিয়াম দিয়ে গঠিত, এককোষী বা সূত্রাকার মাইসেলিয়াম দিয়ে গঠিত। মাইসেলিয়াম সিনোসাইটিক হতে পারে অথবা বহুকোষী সূত্রাকার হাইফি সমন্বয়ে গঠিত হতে পারে। এরপরে যেটা আসে সেটা তো আগে বলেছি, ক্লোরোফিল বিহীন। তারপরে দেখো এদের কোষ প্রাচীর কার্টিন বা সেলুলোজ নির্মিত, এদের কোষ প্রাচীর যেটা থাকে সেটা হচ্ছে কার্টিন বা সেলুলোজ নির্মিত। এরপরে এদের সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন বা তেল বিন্দু। যেহেতু ছত্রাক নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না এবং আমরাও মানুষ যারা তারাও নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারি না, যেহেতু তো আমাদেরও সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন এবং ছত্রাকেরও সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন। শৈবাল যেহেতু নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারত, তাই শৈবালের সঞ্চিত খাদ্য ছিল স্টার্চ বা শ্বেতসার। এই গেল মোটামুটি ছত্রাকের বৈশিষ্ট্য। এরপরে আসো আমরা দেখবো ছত্রাকের গঠন। দেখো ছত্রাকের গঠনে আমরা দুই ধরনের গঠন দেখতে পাই। ছত্রাক যেহেতু থ্যালয়েড এবং এরা কিছু অনুসূত্র নিয়ে গঠিত, সিঙ্গেল একটা অনুসূত্র হলে এটাকে বলা হচ্ছে হাইফা। এবং যদি এই অনুসূত্রগুলো জালের মতো বা নেটের মতো গঠন সৃষ্টি করে তাহলে একে বলা হচ্ছে মাইসেলিয়াম। ছত্রাকের এই গঠনটা যদি সিঙ্গেল অনুসূত্র হয়, বিভিন্ন অনুসূত্র নিয়ে গঠিত, যদি সিঙ্গেল অনুসূত্র হয় তাহলে সেটাকে বলছি আমরা হাইফা। এবং যদি অনুসূত্রগুলো জালের মতো গঠন সৃষ্টি করে তাহলে সেটাকে আমরা বলছি মাইসেলিয়াম। এবং ছত্রাক যেহেতু পরভোজী পরজীবী, সেহেতু এরা অন্যের থেকে খাদ্য গ্রহণ করে। তাহলে অন্য কারো থেকে খাদ্য গ্রহণ করলে যার থেকে খাদ্য গ্রহণ করে সে হচ্ছে পোষক। পোষক একে ইংরেজিতে বলে হোস্ট, পোষক বা হোস্ট। এবং এই হোস্টের গায়ে কিছু অনুসূত্র থাকে, হোস্টের গায়ে কিছু অনুসূত্র থাকে, এই অনুসূত্রগুলোকে বলা হচ্ছে হোস্টেরিয়াম। হোস্টেরিয়াম এই অনুসূত্রগুলোকে বলা হয় হোস্টেরিয়াম। তাহলে আমরা জানলাম থেকে যে অনুসূত্রগুলো সিঙ্গেল অনুসূত্রগুলোকে বলা হচ্ছে হাইফা, এবং অনুসূত্রগুলো যখন জালের মতো আকৃতি গঠন করে তখন সেটাকে বলা হচ্ছে মাইসেলিয়াম। এবং ছত্রাকের হোস্টের গায়ে কিছু অনুসূত্র থাকে, যে অনুসূত্রগুলোর মাধ্যমে এরা খাদ্য গ্রহণ করে, এই অনুসূত্রগুলোকে বলা হচ্ছে হোস্টেরিয়াম। এরপরে আরেকটা জিনিস যেটা থাকে সেটা হচ্ছে মাইসেলিয়ামের মধ্যে শক্ত দড়ির মতো থাকে, অনেকগুলো হাইফা মিলে মিলে শক্ত দড়ির মতো গঠন তৈরি করে, তখন এই মাইসেলিয়ামটাকে বলা হয় রাইজোমর। যখন মাইসেলিয়াম গুলো শক্ত দড়ির মতো গঠন সৃষ্টি করে, অনেকগুলো হাইফা মিলে মিলে যখন শক্ত দড়ির মতো গঠন সৃষ্টি হয় তখন সেটাকে বলা হচ্ছে
কাজমর এবং কিছু ছত্রাক বনজ বৃক্ষে শাখা প্রশাখার সাথে মিলে মিলে জন্মায় এবং মূলরমের ভূমিকা পালন করে এই এমন ছত্রাকের এরকম মৃতজীবী আচরণকে বলা হচ্ছে মাইক্রোরাইজা মাইক্রোরাইজা এই ছিল আজকে ছত্রাকের মোটামুটি গঠন তো এরপরে আসো আমরা পড়ব ছত্রাকের কোষীয় গঠন ছত্রাকের কোষীয় গঠন বলতে আমরা যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে ছত্রাকের কোষের ভিতরের গঠন দেখো ছত্রাকের কোষীয় গঠন মানে একটা ছত্রাকের কোষের গঠন তাহলে ছত্রাকের কোষের গঠন প্রথমে আসে কোষপ্রাচীর কোষপ্রাচীরটা হচ্ছে কাঠি নির্মিত সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটা সেটা হচ্ছে এই কাঠি ছত্রাকের কোষপ্রাচীরটা থাকে কাঠি নির্মিত এবং ছত্রাকের কোষের ভিতরে কোষঝিল্লি থাকে কোষঝিল্লিটা এটা হচ্ছে কোষপ্রাচীর এবং ভিতরে থাকে কোষঝিল্লি এই কোষঝিল্লিটা যখন এরকম একটা গঠন তৈরি করে ভেতরের দিকে তাহলে এটাকে বলা হয় লোমোজোম এই অংশটাকে বলা হয় লোমোজোম তাহলে আমরা জানলাম কোষপ্রাচীরের বাইরের যে কোষপ্রাচীরটা সেটা হচ্ছে কাইটিন নির্মিত এবং কোষঝিল্লির মধ্যে যদি কোনো ছত্রাকের কোষঝিল্লির মধ্যে এরকম গঠন দেখা যায় ভিতরের দিকে ভাঁজ হয়ে যায় তখন এই অংশটাকে বলা হয় লোমোজোম এছাড়াও এদের প্রোটোপ্লাস্ট আছে প্রোটোপ্লাস্টের মধ্যে কোষঝিল্লি সাইটোপ্লাজম সাইটোপ্লাজমের মধ্যে সাইটোপ্লাজম একটা ঝিল্লির মতো পদার্থ সাইটোপ্লাজমে থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মাইটোকন্ড্রিয়া কোষ গহ্বর এগুলো থাকে আর হচ্ছে এদের সঞ্চিত খাদ্য আমরা আগেই বলেছি গ্লাইকোজেন বা তেলবিন্দু কিছু তেলও পাওয়া যায় এছাড়াও কিছু চর্বিও পাওয়া যায় এছাড়াও নিউক্লিয়াস যেটা এটা সুগঠিত নিউক্লিয়াস এর নিউক্লিয়াসের বাইরে যে নিউক্লিয়ার মেমব্রেন থাকে এবং নিউক্লিয়াসের ভিতরে যে কেন্দ্রীয় অঞ্চল থাকে এটা অন্য অঞ্চল থেকে কিছুটা ঘন এই গেল ছত্রাকের দৈহিক গঠন এবং ছত্রাকের কোষীয় গঠন আসো আমরা এবার একটু দেখে নেই ছত্রাকের জনন এটা হচ্ছে অঙ্গজনন বা ভেজিটেটিভ রিপ্রোডাকশন অজনজনন এবং যৌনজনন তাহলে অঙ্গজনন কিভাবে হয় অঙ্গজনন হতে পারে ফ্র্যাগমেন্টেশন বা খণ্ডায়নের মাধ্যমে অর্থাৎ কোনো দেহ ভেঙে গেলে সেক্ষেত্রে ওই দেহ থেকে আবার নতুন করে ছত্রাকের জন্ম নিতে পারে আবার বাইনারি ফিশন বা দ্বিবিভাজন অর্থাৎ ছত্রাকের ইটজাতীয় কোনো ছত্রাক দ্বিবিভাজন প্রক্রিয়ায় জনন সম্পন্ন করে এছাড়াও যেটা আছে সেটা হচ্ছে বাডিং ছত্রাক এই বাডিং বা কুড়ি সৃষ্টির পদ্ধতিতে এই বাডিং জনন সম্পন্ন করে ছত্রাক এই বাডিং অর্থাৎ কুড়ির সৃষ্টি করার মাধ্যমে জনন সম্পন্ন করে এই গেল আমাদের অঙ্গজনন তিনভাবে হতে পারে একটা হচ্ছে ফ্র্যাগমেন্টেশন বাইনারি ফিউশন এবং বাডিং তারপরে দেখো অজনজনন আমরা জানি অজনজনন বিভিন্নভাবে হতে পারে জুস্পোর এবং অ্যাপ্রানোস্পোর জুস্পোরের মাধ্যমে অজনজনন সম্পন্ন হয় এবং অ্যাপ্রানোস্পোরের মাধ্যমে অজনজনন সম্পন্ন হয় অ্যাপ্রানোস্পোর হচ্ছে যদি ফ্লাজেলা বিহীন হয় তাহলে সেটাকে বলা হয় অ্যাপ্রানোস্পোর এবং এই অ্যাপ্রানোস্পোরকে আমরা ছত্রাকের অ্যাপ্রানোস্পোরকে আমরা বলছি ক্লামাইডোস্পোর এছাড়াও যে যৌনজনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন সেটা তিনভাবে হতে পারে আইসোগ্যামি অ্যানাসোগ্যামি এবং উগ্যামি আইসোগ্যামিটা কি যদি দুইটা গ্যামেট অর্থাৎ পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেট দেখতে একই রকম হয় তাহলে সেটা হচ্ছে আইসোগ্যামি এবং অ্যানাসোগ্যামি হচ্ছে একটি গ্যামেট যদি অপরটি থেকে ছোট হয় তাহলে সেটাকে বলা হচ্ছে অ্যানাসোগ্যামি এবং উগ্যামি হচ্ছে যদি পুংগ্যামেট একটি গ্যামেট সচল এবং অপর গ্যামেট যদি নিশ্চল হয় তাহলে সেটাকে বলা হচ্ছে উগ্যামি উগ্যামিটা কি একটা গ্যামেট সচল এবং অন্য আরেকটা গ্যামেট নিশ্চল বিশেষ করে শুক্রাণুটা হচ্ছে সচল থাকে এবং ডিম্বাণুটা হচ্ছে নিশ্চল থাকে এই ধরনের জননকে বলা হচ্ছে উগ্যামি তাহলে আমরা জনন জানলাম অঙ্গজনন অজনজনন এবং যৌনজনন অঙ্গজনন হচ্ছে তিন ধরনের ফ্র্যাগমেন্টেশন বা খণ্ডায়ন বাইনারি ফিউশন বা দ্বিবিভাজন বাডিং বা কুড়ি সৃষ্টি এরপরে আসে অজনজনন জুস্পোর এবং অ্যাপ্রানোস্পোর যৌনজনন তিন ধরনের একটা হচ্ছে আইসোগ্যামি অ্যানাইসোগ্যামি এবং উগ্যামি আমরা আজকে দেখলাম ছত্রাকের বৈশিষ্ট্য ছত্রাকের গঠন এবং ছত্রাকের জনন
তো এরপরে আমরা একটা বিশেষ ছত্রাক সেটা হচ্ছে অ্যাগারিকাস অ্যাগারিকাসটা নিয়ে আমরা আগামী ক্লাসে কথা বলবো আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে আল্লাহ হাফেজ